সুলতানের এক জবান। জেন্টলম্যান, আপনাদের বসিয়ে রাখার জন্য খান সাহেব দুঃখ প্রকাশ করেছেন, উনি এক্ষুনি আসছেন। লিসেন পাটোয়ারি, আমি জাফর খান চাই একটু সম্মান। আমার সেই সম্মানে যে আঘাত হানে, আমি তার জানের উপর পাল্টা আঘাত হানি, বোঝাতে পারলাম? আরে আমার কলিজার টুকরা দুই ভাই, আমার দুই নয়ন রিঙ্কু পিঙ্কু, দোয়া করো ভাইয়া, প্রাণ খুলে দোয়া করো ভাইয়া। ওরে, তোদের জন্যই তো সব দোয়া। বাবার মাজারে গিয়েছিলাম তোমাদের জন্য দোয়া চাইতে, একটু তোমার নিয়ে যাও। কি দোয়া চাইলে, আমার লম্বা জীবন নাকি নিকট মৃত্যু? ছি ছি, কি বলছো তুমি, কোন স্ত্রীকে তার স্বামীর মৃত্যু কামনা করে? করে করে, তোমার মতো স্ত্রী আমার মতো অসৎ স্বামীর মৃত্যুই কামনা করে, মাজার পূজায় আমি বিশ্বাস করি না। ও ভাইয়া, তোবারক না, মিষ্টি মনে করে খেয়ে যাও। আরে ভাইয়া, তোমার তো ডায়াবেটিক নেই। এই যে কেমন কথা খান সাহেব, দুই জায়গার মানুষ কালাম ভুইয়া সিটির দক্ষিণ চারে ওর বাপের রাজত্ব মনে করতেছে, আর আমরা আপনার লোক হইয়া এই মিনুমুন্সি। শব্দ দূষণ করা শব্দ জাফর খান পছন্দ করে না, নিচু গলায় কথা বলো, নইলে জাফর খানের চিৎকারে তোমাদের কান ফেটে যাবে। কি ব্যাপার মিস্টার জুয়ারদার? খান সাহেব, বলছিলাম বোরহান চৌধুরীর কথা, সে আমাকে 5 কোটি টাকার জন্য 3 পাঁচা 15 দিন ঘুরিয়েছে, 15 দিনে 30 ঘন্টা আমাকে বসিয়ে রেখে 90 কাপ চা খাইয়েছে, কিন্তু টাকা দেয়নি। আমি জাফর খান চাই একটু সম্মান। আমার এই সম্মান রক্ষা করার জন্য আমার সিংহ সুলতানি যথেষ্ট। এখন খবর কহ ভাই। খবর হইল, পার্টির সাবেক নেতা বোরহান চৌধুরী
খান চৌধুরী। দেশের রাজনীতি কেমন যেন হয়ে যাচ্ছে, বিভৎস ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। রাজনীতিকে সঠিক পথে নেওয়ার জন্য আমাদের অর্থাৎ নেতাদের ভূমিকাই মুখ্য। পার্টিকে সুসংহত করতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, দেশ থেকে সন্ত্রাসের রাজনীতি দূর করতে হবে। ঠিক ঠিক একদম ঠিক। ও ইয়েস বস পার্টি, থাম, দূর হবে না। এই দেশ এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনই দূর হবে না। যতদিন তগমতন সন্ত্রাসী বানাইবার মিস্ত্রিরা আছে ততদিন না, যতদিন তগমতন চোরা কারবারি এই দেশের রাজনীতির মার থেকে দূর না হইব ততদিন ভেজাল রাজনীতি দূর হইব না। তুমি কখনো চিনস নাই আমি কেটা? না না চিনবো না কেন, তুমি জাফর খানের লোক। কি আরোপ লাগাস না, কি আরোপ লাগাস না, সুলতানের এক জবান, সুলতান রে মানুষ এক নামে চিনি। সুলতানের চোখ চারিদিকে, এমন ভুল কেউ করিস না। না না ওই বুরহান চৌধুরী মন্ডল না বিদা ছিলি, একাত্তরে খোলস পাল্টাই চস, পরের মাল কামাইয়া চৌধুরী চস, ভুইলা গেছস সেই টেলিফোনের কথা, ভুইলা গেছস মনে করায় দিমু। না না ভুলিনি, ভুলবো কেন? তাইলে জোয়ারদারের 5 কোটি টাকা দেওনের কথা কেমনে ভুইলা গেলি? 5 কোটি টাকা ওহান দিবি ক্যাশ। এত টাকা কেউ বাড়িতে রাখে? ভদ্রলোকরা রাখে না, মাগার তগমতন চোর ছেচোর স্মাগলাররা রাখে। কালা টাকা তো কালা বাক্সেই থাকে, ব্যাংকে থাকে না। ওই চৌধুরী ইন্দুর বান্দরের চিচি করতে মানা কর, নাইলে ফানা ফানা করে দেব টাকা আন চোখের পলকে। এইটা গেল আসল, টেলিফোনের কাপ ফাড়া দিবি না? 1 কোটি, 5 বার নিঃশ্বাস নিমু, 6 নম্বর নিঃশ্বাস টাকার উপরে পড়ব। নিঃশ্বাস ছাড়েন বস, এখানে 1 কোটি টাকা আছে। নিজের লোক দিয়া গাড়িতে তুইলা দে, গইনা নিলাম না, একটা নোট কমাইব তোর জান দিয়া সেই জায়গা পূরণ করম চৌধুরী। কেউ আমারে মানুষ কয়, কেউ কয় অমানুষ, কেউ কেউ চক্ষের পানি ফালায় কয় ফেরেস্তা। তুমি আমারে জীব জানোর বানায় দিলা বস। ওটা তো তোমাকে আদর করে বলেছি। আদর করবা কুত্তা বিলাই রে, সিংহরে আদর করতে যাও না, থাপা খাইবা। আহা, তুমি রাগ করলে সুলতান? সুলতানের রাগ নাই, বিরাগ আছে। টাকাটা গইনা লও, আমারে 10% দাও। পাশা জীব আমি কোটি কোটি টাকা দিছি, আমার টাকা পায় কয়জনে তোমরা নিজের পায়ে দাঁড়াইছ? হাত তোলো। আমার ব্যবসা দাঁড়ায় গেছে ভাই, আহার ডাল লাগবো না। আমারও, আমিও, আমরাও দাঁড়িয়ে গেছি। খুশি হলাম। রফিক চাচা এদিকে আসো। বলো বাবা। বলো সুলতান। অগমধ্যে এই টাকাটা বিলিয়ে দাও। আচ্ছা এই নাও ধরো। আল্লাহ ভালো রাখুক, সুলতান ভাই আল্লাহ বাসায় রাখুক। এটা তোমরা দুজনে ভাগ করো, আর এটা তোমরা, আর এটা তুমি।
তোর মনে যে দয়ার সাগর আল্লাহ দিয়ে দিয়েছেন তোকে তো কোনো সাধারণ মানুষ মনে হয় না, মনে হয় কোনো পীর দরবেশ। পাশা, আমি পীর দরবেশ হইবার চাই না দোষ, অবসাহায্য করে আমি আনন্দ পাই, মনটা ভালো হয়। এখানে আইলে আমি নিজেই তো একটা ফকির মিসকিন হয়ে যাই। সুলতান, এই টাকাটা ওরা অগো হক থেকে তোমারে দিচ্ছে না। এই তোমরা খোলা মনে দিচ্ছ তো? এই টাকাটা মায়ের দিব, আর এই টাকাটা দিয়া বিজলির একটা গিফট দিব। মাগার এইটারে বিজলি কি পাইবা নাই আল্লাহ জানে। একবার তো দিয়েছি, যাও সবাই যাও, দেখি রে জোনাকি পোজগুলো কেমন হলো। বিজলি রে, সব ছবি মুছে গেছে। মুছে গেছে মানে? বাংলায় বল। মানে ডিলিটেড। কি করব, আমি তো ডিজিটাল ক্যামেরা চালাতে জানি না। ও ড্যামিট, তোরা টেকনিশিয়ানরা কবে মানুষ হবি, আই মিন দক্ষ হবি। কি ফুরফুরা মুডে ছিলাম, এই মুড আমি এখন কোথায় পাব? শিল্পীকে মুডি হতে হয়, মুড হলো শিল্পী সৃষ্টির প্রথম উপাদান। তোদের দিয়ে কাজ হবে না, তোদের সাথে রেখে আমি বিশ্ববিখ্যাত মডেল হতে পারবো না। আমার মডেল হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। চলো আমু ডাকছে। ভাবি তুমি কি বলো তো? কেন, ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি আমি, হাতে একটি মিনিট নেই অপব্যয় করার মতো। একজন নাম করা মডেল হওয়া কি জেসে কথা? ডিটারমিনেশন, মেডিটেশন, মোশন, ইমোশন, ফটো সেশন, বাবা, এর মধ্যে খাবার জন্য ডাকলে কি আমি এসে গপ গপ করে খাবো? মোটেই না। ভাবি তুমি তো ফিগার সম্বন্ধে কেয়ারফুল নও। হবে এবার কেন, বিয়ে তো হয়েই গেছে, কিন্তু আমার তো খেয়ে দে মোটা তাজা থুলথুলে হলে চলবে না। গা ভরা গোস্ত নিয়ে কেউ মডেল হতে পারে। বলেছো ঠিক, কিন্তু ননদি ডাইটিং করতে করতে তুমি তাকে একেবারে পাটকাঠির মতো হয়ে যাচ্ছ, একদম চ্যালাকাঠ। চ্যালাকাঠ কি পারে স্বাস্থ্যবতী রমণীর মডেল হতে? এটা তুমি বুদ্ধিমতির মতোই বলেছ। যাবো কামে, বুদ্ধিমতীরা কোনোদিন ননদিকে এত ভালোবাসে? দাও ভাবে খেতে দাও। বেলা 11টায় তোমাকে লাঞ্চ করতে ডাকিনি, তোমার ভাইয়া কাঁচা বাজার নিয়ে আসছে, ওগুলো কেটে ধুয়ে ফ্রিজে তুলতে হবে। কে আমার প্রিয় বোনটিকে দিয়ে মাছ কাটায়? ভাইয়া দেখো তো ভাবি আমাকে কি যন্ত্রণায় ফেলে দিয়েছে। কোন যন্ত্রণা নয় বিজলি, আমি সব মাছ কেটে কুটে এনেছি, তুই শুধু কই মাছ, শিং মাছ, শোল মাছ আর বাইম মাছ গুলো কাটবি। এটা বিজলির জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, কি মাছ? কই মাছ, শিং মাছ, শোল মাছ আর বাইম মাছ। বিজলি আপু, কি হয়েছে তোর? মাছ মাছ জ্ঞান হারালি কেন? চুপ, আমি কি তোর মতো ভীতু মেয়ে নাকি মাছ দেখে ভয় পাবো? আমি তো বাইন মাছ নড়াচড়া দেখে একটু। আচ্ছা বাবা, তুমি খুব সাহসী মেয়ে, এবার আরেকটা সাহসী কাজ করে ফেলো, এক দৌড়ে গিয়ে সুলতানের মা মোমেনা খেলার খবর নিয়ে চলে এসো। এটা কোনো কাজ হলো? মনে করো ইউ গায়া ইউ আয়া। দেখা খালা, তোমার হাতে রাতের যে খায়নি সে তো জন্মই নেয়নি, এই জন্যই খায়নি। খালা, সুলতান ভাইয়া আসেনি? তুই কি ওই ক্রিমিনালটার খবর নিতে এসেছিস?
খালা তুমি কি বলছো সুলতান ভাইয়া ক্রিমিনাল তুমি জানো না সারা শহরে সুলতান ভাইয়ার কি নাম ডাক আচ্ছা কি নামে ডাকে ওকে ফাটা সুলতান কাটা সুলতান আরে না খালা তুমি জানো না শহর জুড়ে ভালো মানুষ হিসেবে কি খ্যাতি সুলতান ভাইয়ার কুখ্যাত আর বিখ্যাত দুজনেই খ্যাত কিন্তু একজনের সামনে পেছনে মানুষ প্রশংসা করে আর কুখ্যাত জনকে পেছন থেকে শুধুই গালি দেয় আর অভিশাপ আমার পেট থেকে সুলতান নামে সেই অভিশাপটি জন্ম নিয়েছে ধুলা পড়ছে রাস্তার মানুষের গায়ে এমন ধুলো তো সবসময় পড়ে ধুলো গায়ে পড়ে মায়ের জন্য খারাপ লাগছে নাকি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিস মা বাটার দূরত্ব মা এটা তুই কি কোয়াস পোলা কি পারে মার কাছ থেকে দূরে যেতে পারে তোর মতো ছেলে পারে আর তুই তাই করছিস স্বামীর পেনশনের সমস্ত টাকা খরচ করে তোকে এমএ পাস করিয়েছিলাম ভেবেছিলাম দুঃখের দিন বুঝি আমার শেষ হবে কিন্তু কে জানতো দুঃখরা শুধু জমাটি বাঁধতে জানে শেষ হয় না মা এই টাকা কটা রাখ কোত্থেকে এনেছিস চিন্তাই না চুরি ডাকাতি করে মা এইগুলা হালাল টাকা গরিবরা অগহক থেকে আমার দান করছে বাবা চমৎকার ফতোয়া শিখে এসেছিস হারামের টাকা দুধে ধুলেই তা হালাল হয় না হাতের চুরি দোকানি বেচতে যাচ্ছে চুরি বেচবি এরপরে তুই কি বেচবি মা দরকার হলে শরীরের রক্ত বেচব যেদিন হালাল পথে দুটো শুকনো রুটি কেনবার মতো ক্ষমতা অর্জন করবে সেদিন সামনে বসে সে অমৃত খাবো বুঝতেছি না দুনিয়ায় হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি হারামের টাকা মনে কইরা মায়ের টাকাটা নিল না কি হইব ওই টাকা দিয়া হারামের মাল হারাম খুলে দাও প্যাট বইরা হারাম খামু কি হারাম খেবে মতি মামু দুই পকেটে খালি বোতল হাতেরটা আড়া টাকা তো পাইছুই লয়ে যাও কোরআন টাকায় আমি মাল খাই না মন খুইলা দাও দিবার পারি মাগার একটা শর্ত কি শর্ত দিবা কও হাজারটা শর্ত আমি মাইয়ে নিব শর্ত কও শর্ত হইল আইসকার পর থেকে তুমি মাল খাওয়া ছেড়ে দিবা সবাই যাতে মাতাল তালে ঠিক আমি কেবল জাত দিলাম মাগার মাতাল হইতে পারলাম না তুই গাড়ির ভিতরে ঢুকলি কখন আরে আমার হিরো গাড়ি তো ভালো তোমার মনের মধ্যে কবে ঢুকেছে সে কি তুমি জানো কেমনে জানো আমার ভিতরে মন বলে তো কিছুই নাই স্যাডিটি হইও না হিরো এমনিতেই তোমার গাড়ির এসির মধ্যে বসে থেকে আমি বরফ হয়ে গেছি কস কি তোর গরমে তো আইসল্যান্ডের বরফ গলে যায় কিন্তু তোমাকে তো গলাতে পারছি না তবে এমন একদিন আসবে যেদিন তুমি এই বিজলির জন্য ঘেমে গলে যাবে অটোগ্রাফের খাতা নিয়ে আমার পেছনে ছুটবে কেন কেন ছুটু আমি তো বিখ্যাত মডেল হয়ে যাব লোকে বলবে ওই যায় মডেলদের মডেল বিজলি তা দুই চারটা হাউজে গেছস কোনটা কইছে আমি হাউজে হাউজে যাব কেন স্টাররা যায় না স্টারদের পেছনে পার্টি ছোটে ওহান আমার ছোটার সময় নাই আমার ছুটি দে ছুটি দেবো মানে কথাই তো শেষ হয়নি খালাকে টাকা দিলে নিল না মতিমাতাল শর্ত শুনে হাওয়া হয়ে গেল আমাকে কিছু দেবে না হিরো আরে হ্যাঁ তোর লাগে একটা গিফট আনছি তো এই নে ও মাই গড তাজমহল অ্যামেজিং খুশি হয়েছ ও হিরো ড্যাম খুশি
Beautiful,
I fall in love with her. Bhaiya! Bhaiya! Hello? Hello, kemon achis bon? Bhalo na. Motei bhalo na. Tomader ma betar dondhe ami dukher sagore dube jacchi. Na re bon, tui dubbi ken? Kandis na. Tor choke pani dekhle ami je choke andar dekhire bon. Ei, taka kotha rak. Bhaiya, etu taka? আমি জানি রে বোন হারামের টাকা বইলা মা আমার টাকা ছোয় না তুইও তাই ভাবছিস না ভাইয়া আমি তা ভাবছি না তোমাদের ঘরে যতদিন আছি ততদিন তোমরা যা খাওয়াবে সবই আমার কাছে হালাল তারপরও কসম কেটে বলি বোন এটা হালাল টাকা ভাইয়া কসম কাটছো কেন আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু এত টাকা দিয়ে আমি কি করব আরে কিনাকাটা করলে মা সন্দেহ করবে বন্ধু বান্ধব নিয়ে যা ইচ্ছা হয় করবি আমি এখন যাই রে বোন আবার আস সুইচি আমি ড্রাইভার না মালিক ইউ নো হোয়াট এই মুহূর্তে এই গাড়িটি মালিক তোমাকে করে দিতে পারি আচ্ছা আচ্ছা নিশ্চয়ই গাড়িটা চিন্তাই করে এনেছো আরে না চিন্তাই তো করার ইচ্ছা তোমাকে তাই নাকি সামাল দিতে পারবে এই বিজলি একজন উদীয়মান মডেল মুহূর্তে মিডিয়া খবরটা প্রচার হয়ে যাবে তখনই তুমি করছো কি হয়েছে রে বিজলি এই গুন্ডাটা আমাকে হাইজ্যাক করতে চায় পিঙ্কু ও আমার ছোট বোন ও রিয়েলি আই এম সরি টেক ইট ইজি ম্যান হাই টেক ইট ইজি ওকে হাই ওকে আই গট টু গো ওকে লেজ গুটিয়ে পালিয়ে গেল এখন বুঝলাম ওদের চেয়ে তোমরাই বড় গুন্ডা হ্যাঁ গুন্ডা কে গুন্ডা আমি আমি নাকি গুন্ডা আরে আমি তো তোমার প্রেমিক তোমাকে আমি চাই দেখো বাড়াবাড়ি করো না তুমি জানো না আমি কার বোন তুমিও জানো না আমি কার ভাই সুরান তোমাকে আমার চাই লড়কি কর ছাড়ো নেই তো বহুত মার খাওকে সঞ্জীব দা বাঁচাও ব্যথা লাগছে ভাই ওঠে
আমি গাড়ির ধাক্কা খেয়েই ল্যাংড়া হয়েছি। ব্যথা পাইছি, হের লেগে কোনো দুঃখ নাই, কিন্তু সারাদিন কাম কইরা অন্ধ মায়ের লেগে কয়টা ফল কিনছিলাম, মায়ের ফল খেতে চাইছিল, কি খাওয়াবো? এই লো মায়ের ফল কিনে দিও। দানের টাকা দিয়ে আমার মায়ের ফল খাওয়াবো না, টাকা হইলে টাকা হইলে শরীরে রক্ত বেচু। তললেই গানছি। কি করে আনলি? ফলওয়ালাকে টাকা দিয়েছিস নাকি চর থাপ্পড়ের ধমক দিয়ে এনেছিস? মা বিশ্বাস কর, আমি গায়ে খাইটা ঘাম জড়ানো টাকা দিয়া তোর লাগিয়া ফল আনছি। চুরি ডাকাতি গুন্ডামি মাস্তানি করতে শুধু ঘামই ঝরাতে হয় না, রক্ত ঝরাতে হয়। হ মা, আমার গায়ে রক্ত। থামলি কেন বল, কোথায় গুন্ডামি করতে গিয়ে রক্ত ঝরিয়েছিস? আর সে হারাম শ্রমের টাকায় মায়ের জন্য ফল কিনে এনেছিস? মা তোর কেমনে বিশ্বাস করাই, এই ফল আমি গুন্ডামি মাস্তানি টাকা দানি নাই। এই লজ্জা করে না তোর, বারবার মায়ের মুখে একই কথা শুনতে আসিস, লজ্জা করে না তোর? কি আশায় তোকে মানুষ করেছিলাম আর কি পেলাম আমি? তুই যেদিন আমার কোল জোরে এসেছিলি, আমি আদর করে নাম দিয়েছিলাম আমার কালাজান। তোর বাবা আদর করে নাম দিয়েছিল সুলতান, যার অর্থ সুশাসক। ভালো শাসক হয়েছে তার সুলতান, হয়েছে গুন্ডা রাজের জঙ্গলি শাসক। এসব জঙ্গল নিয়ে চলে যা আমার সামনে থেকে। না যাবো না, এই ফল আমার সামনে, তোর খাইতে দেব। আচ্ছা তুই জোর করে আমাকে হারাম খাওয়াবি? এইগুলা হারাম না মা, এইগুলা যদি হারাম হয় তাহলে তোর আমার গায়ে রক্ত হারাম। মা বিশ্বাস কর, এই ফল আমি বস্তাটাই না গায়ে রক্ত বেচা কিনছি। কোনো মা কখনো সন্তানের রক্ত খায় শুনেছিস? কিন্তু তোর মতো সন্তানেরা মায়ের রক্ত ঠিকই খায়। মা আর কত ভুগবে মা? কইবার দে, কইবার দালো, ক মা তোর আর কি কনের আছে ক? কি বলবো কি বলবো তোকে, গুন্ডাকে গুন্ডা মাস্তানকে মাস্তান বললে সমাজে তার নাম প্রচার হয়, দাম বাড়ে। আমি তোকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম, মাস্তানির দাম বাড়াবার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি সুলতান জন্ম দিয়েছিলাম আর তুই চাঁদাবাদ সন্ত্রাসী হয়েছিস। হ মা হ, আমি চাঁদাবাদ সন্ত্রাসী, মাগার সন্ত্রাসী আমি হই নাই, এই সমাজ এই দেশের রাজনীতি আমার সন্ত্রাসী বানাইছে। একটা চাকরির লেগে কই কই না আমি ঘুরছি, সিটির এমন কোনো অফিস নাই যেখানে আমি যাই নাই। সরি, এখানে কোনো পোস্ট খালি নেই। কাগজপত্র সব ঠিকই আছে, পোস্ট খালি হলে আপনাকে জানাবো। স্যার 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 বুঝলা যান স্যার, আমি এমএ পাস, একটা পিয়ন চাপরাশির চাকরি হলো স্যার, আমার চলবে। তোমাকে কি করে বোঝাই এখানে কোনো পদ খালি নেই, প্লিজ আমার সময় নষ্ট করো না। আরে ডার্লিং ফিরোজা বলো বলো। আরে না না, হাতে এখন অপরন্ত সময়। আচ্ছা আচ্ছা আমি আসছি। Hey!
চারশো টাকা পাইবা, মারামারিতে পড়লে পাঁচশো টাকা, আর চিকিৎসার ভার আমাকে। তোমার নেতা আমার নেতা, তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা, বোরহান ভাই যেখানে, তোমার নেতা আমার নেতা, বোরহান ভাই যেখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সুলতান। আরে এসো এসো, হঠাৎ ভাই থেকে স্যার হয়ে গেলাম। আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো বসো। এখন বলো তোমার কি খবর? আগে কোন স্যার কমো না ভাই কমো? সবাই যাকে স্যার ডাকে তুমি তাকে ভাই বলবি, এটা তোমার গৌরব। বলো বলো ভাই, বলো বলো ভাই। কাস্টম ইন্সপেক্টর হিসাবে ইন্টারভিউ দিছিলাম, টিকাও গেছি, মাগার আমারে তো ওয়েটিং লিস্টে রেখে দিছে। তোমাকে ওয়েটিং লিস্টে রেখেছে? কোন অফিসার বলো, এখনই তাকে ফোন করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। কাস্টম ইন্সপেক্টর, টাকাই টাকা, রাজনীতি আর করবে না সিদ্ধান্ত নিয়েছো? ভাই রাজনীতি তো আর পেশা হইতে পারে না, বাইচা থাকনের লাগা একটা পেশা তো বাইচা নিতে হইব। গুড ডিসিশন। আফসোস আমি তোমার মতো একজন কর্মী হারালাম। জয়েন করে ফেলো। অফকোর্স জয়েন করবেন, আপনাকে কি ওয়েটিং লিস্টে রাখা যায়? সিলেকশন লিস্টে প্রথমেই ছিলেন আপনি, নেতার কথাতেই আপনাকে ওয়েটিং লিস্টে আনা হয়েছিল। নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যালো জি দিন। গুড মর্নিং স্যার। জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ আমার সামনেই আছে। জি কি কারণ হতে পারে স্যার? জি জি স্যার। কি এলো স্যার, ছিঁড়ে ফেললেন যে? ফোনের ভাষা কিছুই বুঝলেন না? দুঃখ হয় আপনাদের জন্য, কোনো একটা কারণ দেখিয়ে আপনাকে ওয়েটিং লিস্টে রাখতে বলা হয়েছে, আর চাকরিটা দিতে বলা হয়েছে একজন প্রভাবশালী নেতার ভাতিজাকে। না না স্যার, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, এবং বিশ্বাস আমাকে করতেই হবে। আমি চাই আমার প্রত্যেকটা কর্মী, কেউ চাকরি করুক কেউ ব্যবসা করুক, সবাই প্রতিষ্ঠিত হোক, এটাই আমার। তার মিথ্যা কথা বন্ধ কর সুলতান। দুর্নীতি বাজের মিথ্যা বকবকানি কেন শুনতেছ তোমরা? ওটা সুলতান কি করছো, এ কি করছো তুমি? ওই তোরে তো আহারও কিছু করি নাই, তুই সপ্তাহে চাকরি দিবি, ব্যবসা দিবি, ওই তুই আমার পাওয়া চাকরি কাইরে নিচস। না না মিথ্যে কথা। ওই ওই টেলিফোন কি মিছা? মিথ্যে। তুই কেমনে বুঝলি আমি কোন টেলিফোনের কথা কইছি? ওহানি প্রমাণ করুন, চল। এই ওকে থানায় নিয়ে যা। স্যার ওনার জামিন হয়েছে। সুলতান চল বাসায় চল। কে জামিন করাইলো? আমি আমি জাফর খান, চাই একটু সম্মান। তোর গল্প বলা শেষ? এটা গোড়ামা, আমার জীবনের গইটা যাওয়া বাস্তব ঘটনা। তোকে তো কেউ সন্ত্রাসী বানায়নি, তুই নিজেই সন্ত্রাস জীবন বেছে নিয়েছিস।
আচ্ছা আমার একটা কথার উত্তর দে। পাশা জাফর খানের চাকরি করে, কই সে তো সন্ত্রাস করে না। তুই যে পথে সন্ত্রাসী হয়েছিস সেটাই যদি সন্ত্রাসী তৈরির পথ হয়, তাহলে এদেশের হাজার হাজার উচ্চ শিক্ষিত যুবক চাকরি না পেলে সন্ত্রাসী হয়ে যেত। তাই তো হইতাছে মা, তাই তো হইতাছে। না তা তো হচ্ছে না, আর তাই যদি হতো তাহলে দেশটা মাস্তানদের দেশ হয়ে যেত। মা ভাইয়া তো কিছুই মিথ্যে বলেনি। আমিও বলিনি তোর ভাইয়া মিথ্যে বলেছে, কিন্তু এমন সত্য ভাষণে গলে যাবার মতো মা আমি নই। মাস্তানের মায়ের গর্ব করার কিছু নেই, আছে নিজের মাতৃত্বকে ধিক্কার দেবার অনেক কিছু। সুলতান সুলতান, এই বাড়ি আমার স্বামীর পবিত্র রক্তে ঘামি গড়া শান্তির নীর, এখানে কোনো অশান্তির ঠাঁই নেই। তোর পরিচয় আমার আলোর জীবনে অন্ধকার নেমে আসুক আমি তা চাই না। যতদিন নিজের শরীর থেকে সন্ত্রাসীর চামড়াটা খুলে ফেলতে না পারবি ততদিন এই বাড়িতে আর আসিস না। তুই আমার লোকের সম্পর্ক ছিন্ন করতাছিস মা, কোন মা কি পারে তার কলিজার টুকরারে ছিঁড়া ফেলাইতে পারে? যদি তার কলিজার টুকরা না হয় টিউমার হয়, তুই আমাদের জীবনে দুঃখের টিউমার। মা আমার আলোর জীবন অন্ধকার হইব এটা আমি চাই না রে বোন। এভাবে ভাইয়াকে তুমি দাঁড়িয়ে দিলে, ভাইয়া যদি আর না আসে? আসবে, সুলতান যদি ওই জীবন ছেড়ে না দেয় তাহলে একদিন আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। পাশা আছে ভাবি? ও তো কামে গেছে। আচ্ছা যাই হোক, আপনি বসেন, আমি চা দিচ্ছি। না চা খাবো না ভাবি। চাচ্চু, আরে টুম্পা মাঝে চাচ্চু আমার চকলেট কোথায়? হ্যাঁ চকলেট নিয়ে আসছি। হারামের টাকা দুধে ধুলেই তা হালাল হয়? হয় না। কি হলো চাচ্চু? মা গো আমার সব টাকা হারামের কামাই, হারামের টাকা দিয়ে কি মায়েরে কিছু খাওয়ানো যায়? আমারে মাফ করে দে মা। আমি নিজেও জানি না। হিরো কি হয়েছে তোমার? কিছুই না। মন খারাপ? যার মন বলে কিছু নাই তার মন খারাপ হয় কেমনে? লিসেন হিরো, মডেলিং সায়েন্সে মনেরও একটা মডেল আছে যাকে বলে ইনভিজিবল সেন্ট্রাল ডেমো। কোথায় গেল? চলে গেছে। মনে হলো তোমার কাছে এসেছিল, আরো মনে হলো নিজের ওপর ও নিজে খুব চটে আছে। লাভলি, এমন জিনিস হাতে পেলে স্থান কাল পাত্র কিছুই কারো মনে থাকার কথা নয়। কি বলছেন আপনি? ও আমার স্ত্রী। স্ত্রী? তোর স্ত্রী হয়েছে তাতে কি হয়েছে? তুই না থাকলে ও বিধবা হবে, অন্যের স্ত্রী হবে। এই কথাবার্তা সাবধান। তোর নাম কি রে? তুই কাকে কি বলছিস? তোকে বলছি, তোকে। Hey! 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 Hey
একজন লয়ার। আমি নিজের চোখে দেখেছি পিঙ্কু নিজের হাতে নবদম্পতিকে খুন করেছে। চার্লি ওয়ান ফোর, চার্লি ওয়ান ফোর। আমি জাফর খান, চাই শুধু একটু সম্মান। আমার সেই সম্মানে আগুন দিল আমারই ছোট ভাই, আর তাতে ঘি ঢাললো ব্যারিস্টার তাবাসসুম মৌ। কে ব্যারিস্টার তাবাসসুম মৌ? ইকরাম, সুলতান কোথায়? ওই ইকরামা, কোন মাইয়া লোকের ভয় দেখানোর জন্য এই সুলতানের জন্ম হয় নাই। করে দেশ বসে সুলতানের এক জবান। মাইয়াটা কেটা কোন মামলা? আমার সরল প্রাণ ছোট ভাইয়ের নাম পিঙ্কু, বলতে পারেন অস্ফুটিত গোলাপ, যে কিনা এখনো রাতের বেলায় একা বাথরুমে ঢুকতে ভয় পায়, তাকে আপনি খুনের মামলা জড়ালেন। আপনার ভাই তো আসলেই একটা খুনি। হ্যাঁ, খুন করলে তাকে তো খুনি বলা হয়। কত বুঝিয়েছি ভাইরে, খুন খারাপি করিস না, এসব অন্যায়, কে শোনে কার কথা। কিন্তু ওকে তো বাঁচাতেই হবে ম্যাডাম। অফকোর্স বাঁচবে না, জোড়া খুনের দায়ে ওর তো ফাঁসি হবে। না না না, এতটা নিষ্ঠুর হবেন না ম্যাডাম। একবার চিন্তা করুন, আয়সী ভাইটি আমার জেলে পচে মরছে। ওখানে খাট পালং নেই, পোলাও বিরিয়ানি নেই, আছে কেবল ছাড়পোকা আর হাতির মতো মশা। যে মানুষের জান নিতে পারে তাকে মশা আর ছাড়পোকায় কতটা খেতে পারে। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, অবশ্যই আসবো। মামলা শেষ না হওয়া পর্যন্ত আসতেই থাকবো। আপাতত 10 লাখ রেখে যাচ্ছি। গেট আউট। ওকে, 50 লাখ। দারোয়ান, ঠিক আছে, পুরো কোটি টাকা। মামলা কালকে শেষ হওয়া চাই। জি ম্যাম সাহেব, তুমি পরে এসো। ব্যারিস্টার মৌ, আপনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। নিন 2 কোটি টাকা ক্যাশ, দেশে অথবা বিদেশে, যেখানে আপনি চান নেবেন। দারোয়ান, সেন্ড দিস ম্যান আউট অফ মাই চেম্বার। জি, লোকটাকে বের করে দাও। ম্যাডাম ব্যারিস্টার, টাকায় কাঠের পুতুল হা করে, আপনি না করলেন। আমার নামটা মনে রাখবেন, আমি জাফর খান, চাই একটু সম্মান। আপনার কাছে কিছুই পেলাম না, তারপরে আপনাকে কিছু দিতে চাই। টাকা তো দিতে পারলেন না, আর কি নেবেন? শিক্ষা। যে বাস্তব শিক্ষাটা আপনার নেই। কোর্টে মামলার জট আর কোর্ট প্রাঙ্গণের জটলার মধ্যে কালো গাউনধারীদের সংখ্যাই বেশি। দেশে আপনি একমাত্র আইনজীবী নন। কিন্তু আমি আপনার ভাইয়ের চোরা খুনের মামলার একমাত্র সাক্ষী। একমাত্র জীবনটা প্রিয় হলে আপনি কাল কোর্টের পথ ধরবেন না, ধরলে আমার লোকজন আপনাকে কবরের পথ ধরিয়ে দেবে। Oh, my God.
ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, কিন্তু আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না। না বললে আফসোস করবেন, ভুলে যান। শুনুন, আপনার পরিচয় তো দিয়ে যান। কেন, মাঝে মধ্যে দরকার হইব বইলা? আমি দরকার পাই না, পরিচয় পাইলে কইবেন রং শট। বলবো না। না বললে মনে করুম আপনি মিথ্যা বলতেছেন। নাম সুলতান, ঠিকানা নাই, পেশা সন্ত্রাস। সন্ত্রাসকে যে ধাওয়া করে সে সন্ত্রাসী হতে পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। সন্ত্রাসী গো কেউ বিশ্বাস করে না, মাই বিশ্বাস করে নাই। সুলতান রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী, কিন্তু কোনো মামলা নেই তার নামে, এই মনে হয় সেই সুলতান। জানি, কিন্তু ওদের ব্যান্ডেজ গুলো বলে দিচ্ছে ওরা সুলতানের মার খেয়ে এসেছে। তুমি কি বলো পাশা? হতে পারে বস, সুলতান তো ওদের চিনে না। অবশ্যই চেনে না, চিনলে ভাই বোনের ভবিষ্যতের দিকে তাকিয়ে ওদের গায়ে হাত তুলত না। সুলতানের কোনো ভাই নেই বস, আছে মা আর একটি মাত্র বোন আলো, কিন্তু সুলতানের সাথে ওরা সম্পর্ক ছিন্ন করেছে। এত ঝাল দিয়েছে মুখেই দেয়া যায় না। আরে ঝাল না হলে ঝালমুড়ির মজা কি? আরে টুনটুনি, আরে বুলবুলি কার সাথে বসে আছো? দোস্ত ওই যে তোর আলো। আলো আমার আলো, আজ করব তোমার মুখ কালো। আলো তুমি খুব ভালো, ক্যাম্পাসে তো পারি না, এখন সঙ্গে চলো। গুরু, তোমার প্যার মহব্বত কেতনা ভাই অনেক দূর। কি ব্যাপার আলো? আমি রিঙ্কু গুন্ডারে তারা করেছে, তোমার লাগিয়ে। কোথায় লুকালো শালা? আলো, ওরা চলে গেছে। যাকগে, আমার ভয় করছে, তোমার বুকের মধ্যে কিছুক্ষণ লুকিয়ে থাকতে দাও। গানের কলি আমি ভ্রমরণী,
গুনগুন সুরে তুলি ছন্দ সাক্ষ্য বিশ্লেষণ পূর্বক আদালত এই মর্মে নিশ্চিত যে এই জোড়া খুন আসামি জামশেদ খান পিঙ্কুর দ্বারাই সংঘটিত হয়েছে, তার অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত আসামি জামশেদ খান পিঙ্কুকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ও 304 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করছে। হি উইল বি হ্যাঙ্গড বাই হিজ নেক টিল ডেথ। কামন ভাইয়া, হি গট টু হেল্প মি ব্রাদার, কামন। ব্যারিস্টার বং, আমার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই আমি তোর মৃত্যুদণ্ড কার্যকর করব।
স্পট অন ডিউটি, অগ্রে হাসপাতালে নিয়ে যা। মেম স্যার, গাড়িটা বিক্রি করে এই অ্যাম্বুলেন্সটা কিনেছি আঞ্জুমান মফিদুলে দিব বলে। আপনার হাত থেকে তো প্রচুর রক্ত ঝরছে। না পাক, রক্ত কিছু ঝরতে দেন। কি সব পাগলামি কথা বলছেন, চলুন আপনাকে হাসপাতালে যেতে হবে। দরকার হবে না, সেটা ডাক্তার বুঝবে। আসুন। আমার কুত্তা আমাকে কাটছে আর তুমি এসেছো শরবত খাইয়ে আমাকে ঠান্ডা করতে। আমার বুকে আগুন, মাথায় বরফ চাই, বরফ, যে বরফ গলাতে প্রয়োজন দোজকের আগুন। না না না, আমি বরফ গলাবো না। এই আগুন আমি খরচ করব ব্যারিস্টার মোয়ের জন্য। ডাক্তার বলেছেন রাতে লাইট খাবার দিতে হবে। মুখ খুলুন। মুখ খুলবো মানে? ও মা, মুখ খোলা কি শুধু কথা বলার জন্য? খাবার জন্য তো মুখ খুলতে হয়। হাঁকুন দেন, আমি খাইতাছি, আপনারে কষ্ট করতে হবে না। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, আমার কি বিদেশি নি মনে হইতাছে? বাংলায় কথা কইতে পারতাছি না? জব্বর কইতাছে মাগার, আমার মতন কইলে তো আপনি আমি হইবার পারতাছেন না। আপাতত বন্ধু হতে পারলেই হলো। কথাই আছে না, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আপনার দুহাতে ব্যান্ডেজ বাঁধা, আপাতত আমাদের বন্ধুত্বের সুযোগ না নিয়ে উপায় নেই। হা করুন। হঠাৎ গাড়ি বিক্রি করে অ্যাম্বুলেন্স কিনলেন কেন? নিজে চোরবার লেগে না মাস্তানি ছাইরে দুমু চিন্তা করতাছি। আপনি তো মনে প্রাণে মাস্তান নন, খোলসে মাস্তান। মাস্তানি আপনাকে ছেড়ে যাবে। মাঙ্গার, এরপর করুমটা কি? একটা ক্লিন চাকরি, যেটা আমি আপনাকে দিতে পারি। কি চাকরি? আমার পিএস, প্রাইভেট সেক্রেটারি, বেতন 30,000 টাকা। দুই কামে 30,000? দুই কাজ মানে? পিএস গিরির লগে বডিগার্ডের কামটা তো না করে পারুম না। তার মানে বেতন বেশি দিলে আপনি দুটোই করবেন? আচ্ছা, 30-এই 3টা করুম, লগে ড্রাইভারি। ফ্যান্টাস্টিক, বেতন 50,000। চাকরিটা আগে পাইলে সুলতান মাস্তানের জন্ম হইতো না। এক মাসের বেতন অ্যাডভান্স করব কি? না, মাস শেষে বেতন লব, আর প্রথম মাসের বেতন দিয়ে আমি কি করুম সেইটা তো আমি জানি। শাড়িটা তো বাবা কলকাতায় বেড়াতে গিয়ে আমাকে কিনে দিয়েছিল, পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম পরে ফেলি। এটা তো লাল শাড়ি মা, তুমি পরবে? মা, শুনেছি ভাইয়া সব ছেড়ে দিয়ে একটা চাকরি নিয়েছে। হ্যাঁ রে মা, আমিও শুনেছি। দোয়া করি সোনা জাদু আমার সয়ে সালামত থাক। দুটুকু খেয়ে নিন। কটা বাজে? রাত 3টা। 3টা? জি। ঠিক আছে, আপনি যান। না ম্যাম সাহেব, আপনি কাজ শেষ করলেই আমি চলে যাব। মহামান্য আদালত, এই সেই আসামিরা যারা নদী পথে দেশের বাইরে থেকে জীবননাশক ড্রাগস আমদানি করে লোকাল এজেন্টদের কাছে বিক্রি করে, এদের কারণেই এদেশের যুব সমাজ আজ ধ্বংসের মুখে। আমি এই মামলার সমস্ত তথ্যাদি আদালতে পেশ করছি।
অনুযায়ী আমি এই জঘন্য ক্রিমিনালদের শাস্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইয়োর অনার। মেম সাহেব, মেম সাহেব, শুনলাম আপনি অসুস্থ। হ্যাঁ, আজ আর কোর্টে যাব না, আপনি চলে যান। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, মাথায় পানি দিতে হবে। কাঁধে নেবে খান, কি বলতে চাও তুমি? তোমার ভাইয়ের মৃত্যুর কারণ ব্যারিস্টার মৌ নয়, সুলতান। জানাস, দয়া করে এটাতে একটা অটোগ্রাফ দিন। হঠাৎ এমন কি স্টার হইলাম যে তোমারে অটোগ্রাফ দেব? কি বললি? ও, আই এম সরি, ভুলে তুমি বলে ফেলছি। নেভার মাইন্ড, ভুলে আমিও তোমাকে তুমি বলে ফেলেছি। আজ এপ্রিলের এক তারিখ তো, এপ্রিল ফুল মনে করে ভুলে যাও। ভাউচারে একটা সাইন দাও, প্রথম মাসের বেতনটা নাও। একটা কথা বলবো? কও। জীবনের প্রথম শত উপার্জন দিয়ে মায়ের জন্য সেই জিনিসটাই কিনবে যেটা মায়ের দরকার। তোর মরা চলবো না মা, তোরে আমি মরতে দেবো না মা, মা।
দোয়া করি বাবা, ভালো থাকিস। আর আর অসৎ পথে যাস না। সৎ পথে উপার্জন করিস। মা, তুই কথা কম, মা তুই কথা কম। মা আমার চিরদিনের জন্য ঘুমায় গেছে, আর কোনোদিন বলবে না তুই এই বাড়িতে আসিস না। কবির ভাই, সারা জীবন আমার ইনকাম করা টাকা শত শত লোকে খাইছে, কিন্তু মা আমার দুই বেলা দুই মুঠো ভাত ঠিক মতন খাইতে পারে নাই। রফিক চাচা, রফিক চাচা, সবাই রে জিগাও, আমার মা যদি কারো কাছে কোনো টাকা ঋণ থাকে তাইলে তারে কইতে ক, আমি ঋণ শোধ করব। তোমার কারো কোনো দেনা পাওনা আছে? নাই সুলতান, ভাবি জানলি যে কষ্ট করছে, অনেক কষ্টও পাইছে, কিন্তু কোনো ঋণ করে নাই। এই পৃথিবীতে যত সৎ লোক আছে তোমার মা ছিল তাগুই একজন। সৎ, সততা, মা, মা রে, সারা জীবন তুই আমারে ভালো হইতে কইছস, আমি ভালো হইছি, কিন্তু তুই তো দেখা যাইতে পারলি না মা, তুই তো দেখা যাইতে পারলি না। সুলতান, খালাম্মার কষ্ট হবে, চল তাপন করে ফেলি, চল চল। আসুন বস। আল্লাহ, তুমি আমার মায়ের কবরে রাজা মাপ কইরা দিয়া তুমি তারে বেস্ত নসিব কইরো, আমিন। আহারে, কি নির্মম ঘটনা! সুলতান ভাই আমার, তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, শুধু সম ব্যথি হতে পারি। মানুষ কেউ চিরজীবী নয়, মরতে হবে মানুষকে, কিন্তু সন্তানের সামনে মায়ের এমন মৃত্যু কাম্য নয়। সুলতান, সুলতান, তোমার কাছে আমার এও কাম্য নয় যে মায়ের হত্যাকাণ্ডের কোনো প্রতিকার করবে না তুমি। আমি খুঁজে বের করবো তাদের, তুমি নিজের হাতে শাস্তি দেবে তাদের। তুমি কি আমারে সান্ত্বনা দিবার হয়েছ, নাকি কাগজ কলম লইছ মাস্তানের খাতায় নতুন করে আমার নাম লেখনের লেগা? কেমনে বুঝলা আমার মায়েরে হত্যা করা হয়েছে? শত শত পথচারী রেখেছে, সাক্ষী দেওয়ার কেউ নাই, সাক্ষী আমি নিজে। যা ঘটছে আমার চোখের সামনে ঘটছে, ওই দৃশ্য তো আমি ভুলতে পারব না। গাড়িটা তুমি চিনবে? গাড়ির নাম্বার তুমি দেখেছো? এই সব কথা বাদ দাও খান, আমার মায়ের চাই নাই আমি মাস্তান হই। তোমগোলাই আমি মাস্তান হইছিলাম, আমার কবর বাসিনি মায় চাই নাই আমি খুনি হই। মাগার খুনি যারা বানায়, খুন যারা করায়, গুন্ডামি মাস্তানি দুর্নীতিবাজ কালোবাজারি বানাইবার ফ্যাক্টরি যারা চালায়, আমি তাগো একটা লিস্ট করছি, টপে আছে তোমার নাম। আইনের পথে সবাই রে বাজার ছাড়া করুন, রাস্তা বদল করো খান, নইলে আমি কাউরে ছাড়ুন না। সুলতান, এসব কি বলছো তুমি? যা কইলাম এখন থেকে এইটাই হইব সুলতানের জবান, সুলতানের এক জবান।
তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তোমার মা মারা গেল, তুমি আমাকে একটা খবর পর্যন্ত দিলে না, পর্যন্ত দিলে না, কেন দেবে? আমি তোমার কে? কি হতো তোমাকে খবর দিয়ে? মৃত্যুর দুয়ার থেকে তুমি কি ফিরে আনতে পারতে আমার মাকে? পারতে না। তোমাদের মতো কোন বড় লোকের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে আমার দুঃখিনী মা। তুমি তো মা হারিয়েছো সেদিন, আমি মা হারিয়েছি এমন এক সময় যখন মায়ের আঁচলের ছায়ায় ছিল সন্তানের জন্য নিরাপদ আশ্রয়। মা নেই বলেই আমার এই দীর্ঘ হোস্টেল জীবন। আমি তোমাকে দুঃখ দেবার জন্য বলিনি আলো, বলেছি ভালোবাসার অধিকার নিয়ে। আকাশ, আলো, তোমার ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নেবার অধিকার আমার আছে। না নাই, কিসের অধিকার? আমি তোমার কর্মচারী, তুমি আমার মালিক। তোমার আমার মধ্যে ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। যা পারে না তা নিয়ে কিসের অধিকার? কিন্তু এই অধিকার তোমার মা আমাকে দিয়ে গেছেন। মা, মায়ের সাথে তোমার কবে দেখা হয়েছিল? তিনি মারা যাবার আগে আমি গিয়েছিলাম তার কাছে, ওখান থেকে শিক্ষা পেয়েছি। শত অভাব অনটন ক্ষুধা যে মানুষদের আদর্শচ্যুত করতে পারে না, তোমার মা তাদেরই একজন। সেই মায়ের সন্তান তোমাকে ভালোবাসতে আমার বাধা কোথায়? বাধা আছে ম্যাডাম, বাধা আমার তরফ থেকে আছে। আমার মায়ের রক্ত বেঁচে গেছে, কিন্তু কারোর তার নেই নাই। সেই মায়ের সন্তান আমি, আমিও পারব না কারো ভালোবাসা দান হিসাবে লইতে। ভালোবাসা দানের জিনিস নয় সুলতান, নয় কোনো ক্রয় বিক্রয়ের বস্তু। ভালোবাসা তো হৃদয় দিয়ে হৃদয়কে গ্রহণ করার এক অনুপম অনুভূতি। অনুভূতি আমি নিজে, কিন্তু উৎসাহ তোমার মায়ের। মায়ের শেষ ইচ্ছা কি তুমি পূরণ করবে না? বলো সুলতান, বলো।
চিনতে হলে লাগে রে নয়ন, ভালোবাসা করতে লাগে মনের মতো মন, দেখে তোমায় দুই নয়নে ডুবে তোমার পাগল মনে, তোমার বুকে লিখলাম আমার জীবন মরণ। গরিবের বউ সবার ভাবি, না না সুলতানকে আমি মোটেই গরিব বলবো না, সুলতান হলো গরিবের বন্ধু। তুমি কি বলো পাশা, তুমি তো আবার সুলতানের বন্ধু, আমাকে ঘরে বসিয়ে দিয়ে তুমি মৌকি নিয়ে সুখের সংসার বসাবে, সে তো হবে না সুলতান। পাশা, তুমি একদিন বলেছিলে তোমার বোন কি যেন নাম, বিজলি। হ্যাঁ বিজলি, বিজলি সুলতানকে ভালোবাসে, তাহলে সুলতান মৌকে বিয়ে করছে কেন? বস, বিজলি সুলতানকে ভালোবাসে কিন্তু একতরফা। মোটেই একতরফা নয়, আমি জাফর খান চাই একটু সম্মান, সুলতান আমার সেই সম্মানটুকু কেড়ে নিয়েছে। তবে মৌ পারবে না সুলতানকে বিজলির কাছ থেকে কেড়ে নিতে, সুলতান বিজলির মৌয়ের নয়, সুলতান মৌকে নিয়ে খেলাচ্ছে আর বিজলিকে দিচ্ছে ফাঁকি। বিজলি কি তা জানে? জানি স্যার। জানোই যদি তাহলে এও নিশ্চয়ই জানো মা, পণ্যের নাম যে মডেল বাজারে ছড়িয়ে দেয়, নামকে প্রতিষ্ঠিত করে তোলে, সেই মডেলকে বাজারে সস্তা পণ্য হলে চলে না। আমি আপনার কথা বুঝতে পারলাম না স্যার। না বুঝবার মতো কিছুই তো বলিনি মা, সন্ত্রাসীদের চাঁদা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম, গুটিয়ে ফেলতে গিয়েছিলাম আমার ব্যবসা। বসো। জি স্যার। তখনই আমার ছাত্র সুলতান আমার পাশে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে গেল আমার অ্যাড ফার্ম। সুলতানের কথায় আমি তোমাকে খুঁজে বের করেছি, তুমি আসলই জিনিয়াস, তিনটা লিডিং কোম্পানি তোমাকে মডেল করতে চায়। থ্যাংক ইউ স্যার। সুলতানকে কি খুশির খবরটা আমি দেব? না স্যার, সুলতান আমার মুখে খবরটা শুনলে বেশি খুশি হবে। খুশি হব? কি এমন সংবাদ যে শুনে খুশি হব? আচ্ছা বাবা আচ্ছা, খুশি না হও বেজার হবে, কিন্তু আমাকে তো বলতেই হবে। বলো। দেখো সুলতান, লুকোচুরি করে লাভ নেই, এখন আমার গার্জিয়ান তুমি, তোমার গার্জিয়ান আমি। বলো কি, এত তাড়াতাড়ি তোমার চুলে পাক ধরেছে? একদিন তো পাক ধরবেই, তার আগেই কি বিয়েটা করে ফেলা উচিত না? বিয়ে? অবাক হলে যে, সব প্রেমের পরিণতি তো বিয়ে। তা পাত্র কে শুনি? তুমি 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 হাদারাম কোথাকার। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করব ব্যারিস্টার মৌকে। সে আবার কে? তুমি তুমি তুমি। ওই সাবধানে না মা, নতুন মাল, টোসকা খাইলে লোকে কইব সেকেন্ড হ্যান্ড মাল। ঘরে নিয়ে যা, সাবধানে রাখিস। বাবা সুলতান, সব নয়ালয়া জিনিসপত্র, খাট পালং, ব্যাপারটা কি? আরে চাচা, বিয়া শাদির ব্যাপার আছে। কার? তোমার না আলো? আলো পুরো বাড়িতে একা থাকে চাচা। হ্যাঁ লেগে ঘর যাবে আচ্ছা। না চাচা, আলোর লেগে একটা বাবি আনতাছে। আলোর ভাবিটা বুঝি আমাদের বিজলি। কি যে কও চাচি, বিজলি আমার বন্ধুর বোন, আমারও বোনের মতন, আমার আলোর মতন বিজলির বিয়াও ধুমধাম করে দেব। অবশ্যই ধুমধাম করে দেব, কেন দেব না?
গরিব বলে কি আমাদের কোনো স্বাদ আল্লাহ থাকতে নেই? ভাইয়া, কার সাথে কথা বলছো? তোর ভাবির সাথে। না না, তোর ভাবি তো বাপের বাড়ি চলে গেছে। হঠাৎ বাপের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি। হেই, কেমন মেয়ে তুই? এত বড় হয়েছিস, এখনো তোর দায়িত্ব জ্ঞান বলে কিছুই হলো না, সেই সকালে বেরিয়েছিস, এদিকে তোর ভাবি গেছে বাপের বাড়ি। এখন রান্না বান্না কে করবে শুনি? আমি করব ভাইয়া। হ্যাঁ, পোলাও রান্না কর। তোর হাতের পোলাও সুলতান নিশ্চয় খুব পছন্দ করবে। আমার হাতের রান্না সুলতান ভাইয়াকে পছন্দ না করে পারে? বিজলি রে, বন্টি আমার, আমি জানি তোর খুব কষ্ট হবে, কষ্ট আমারও হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার একটা জরুরি কাজ আছে, তুই সুলতানকে খাইয়ে আসিস। হ্যাঁ, সুলতানকে খাইয়ে আসিস। ভাবি হঠাৎ বাপের বাড়ি চলে গেল, আমার না হয় বুকের খাঁচা থেকে সুখ পাখিটি উড়ে গেছে। কিন্তু ভাইয়ার কি হলো? সুলতান নিশ্চয়ই ভাইয়াকে বলেছে সে ব্যারিস্টার মৌকে বিয়ে করছে। এই যে মহান শিল্পী, এখন তোর আইবার সময় এলো। তোর বায়ে ফোন করে কইল রান্ধিস না, বিজলি খাওয়ালো আইতাছে, মাগার ছয়টার ট্রেন যে বারোটা আইব এইটা কয় নাই। এইদিকে আলো গেছে তার বান্ধবীর বাড়িতে। সরি হিরো, নতুন ক্যারিয়ার কিনতে গিয়ে দেরি হয়ে গেল। নতুন ক্যারিয়ার? হ্যাঁ, পুরো বাড়িতে নতুন নতুন আসবাবপত্র, এর মধ্যে পুরনো কালিঝুরি মাখা বাসনপত্র কি আনা যায়? ব্যাপার কি হিরো, নতুন মানুষের গন্ধ পাচ্ছি। সৌভাগ্যবতীটি কে? তোরে তার পরিচয় কয়া বেজাল করুম না, তোর যা স্বভাব হঠাৎ পায়ে দেখলে তোর আর আমার মধ্যে প্রেম আছে মনে কইরা ভুলই করব। ভুল তো আমি করে ফেলেছি। কি ভুল করলি? অধিকারের বাইরে প্রশ্ন করে। এইটুকু অধিকার তোর আছে? ব্যাস এইটুকু অধিকার? বিজলি, আমি বিয়ে করতাছি যাই না, তুই মনে হয় খুশি হস নাই? প্রশ্ন না করে মুখটার মধ্যে হাত দিয়ে দেখো। না না, দূরে সরে যেও না হিরো, ভাবি এলে তো চান্স পাবো না। আজ অন্তত তোমার সেবা করে আনন্দ পেতে দাও, এসো। আর পারবো না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি বিছানা করে দিই। ঠিক আছে। একজন লোক আপনার সাথে দেখা করতে চায়, বললো খুব জরুরি। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি ম্যাম সাহেব। কতবার নোটিশ দিলাম, বাসায় কোনো মামলার কথা নয়, কে শোনে কার কথা? ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার বোনে সর্বনাশ করবেন না, আমার বোনে সর্বনাশ করবেন না। আরে আরে, এ কি করছেন আপনি? কে আপনার বোন? আমি আপনার বোনের কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশ, আপনি তাই করছেন। আপনি আমার বোনের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিচ্ছেন। আপনার বোনের স্বামীকে আমি কেড়ে নিচ্ছি? কি বাজে কথা বলছেন! বাজে কথা নয়, আপনি আমার বোনের ঘর সংসার ভেঙে তছনছ করে দিচ্ছেন। জনতক রাবিশ, চলে যান এখান থেকে। না, আমি যাবো না। আমার বিজলির স্বামীকে ফিরিয়ে না দিলে আমি এখানেই আত্মহত্যা করবো। চাপিত নাও, কে আপনার বোনের স্বামী? সুলতান। আপনি বিয়ে করছেন,
সাথে সে বিয়ে করেছিল, সুখেই ছিল ওরা। ওদের সুখের ঘরে প্রথমে অভাবে সে হারালি, এখন হামলা করছেন আপনি অর্থ বিত্তের লোভ দেখিয়ে। আপনি সুলতানকে আমার বিজলির কাছ থেকে কেড়ে নিচ্ছেন। আইনের মানুষে আপনি এমন বেআইনি কাজটি করবেন না। প্লিজ ম্যাডাম, আমার বোনের জীবনের প্রশ্ন। আমারও জীবনের প্রশ্ন। আপনি জানেন না আপনি কত বড় অভিযোগ নিয়ে এসেছেন। প্রমাণ করতে পারবেন সুলতান আপনার বোন বিজলির স্বামী? মোহর কম হলেও কাবিন কলেমা ছাড়া তো কোনো বিয়ে হয় না ম্যাডাম। এই দেখুন। আরে কয়টা ছবি বিয়ের পর ওর এক বন্ধু তুলেছিল। কোনো মেয়ে মশারির ভিতরে থাকতে পারে না ম্যাডাম। আমার কাছে আপনার মতো ধন দৌলত নেই যা দিয়ে বোনের স্বামীকে আমি আটকে রাখতে পারবো। তার ভিক্ষা চাইতে এসেছি। সুলতানকে আপনি ভিক্ষা দিন। সুলতানকে আমার বিজলির আঁচলে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। নারীর জীবনের সবচেয়ে বড় সম্পত্তি তার স্বামী, সেই স্বামীকে ছিনিয়ে নিয়ে বিজলিকে মরণের দিকে ঠেলে দেবেন না। চুপ করুন আপনি, আমি কাউকে ছিনিয়ে নিচ্ছি না। ব্যারিস্টার মো কোনো ছিনতাইকারী নয়। ব্যারিস্টার মো ভুল করতে পারে, পাপ করতে পারে না। আপনার বোনের স্বামীকে তো ছিনিয়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না। সুলতান বিজলিরই থাকবে, নিশ্চিন্তে চলে যান আপনি। ম্যাডাম দয়া করে আর একটু উপকার করবেন, আমি যে এসেছিলাম সুলতানকে বলবেন না, তাহলে সন্ত্রাসীটা আমার বোনকে মেরে ফেলবে। সুলতান কিছুই জানবে না, আপনি চলে যান। আমি একজন ভালো মানুষ বানাতে চেয়েছিলাম সুলতানকে, এত সুন্দর জীবন দান করতে চেয়েছিলাম, কিন্তু সে যে এত বড় প্রতারক তা আমি কল্পনাও করতে পারছি না। মৌ, মৌ, এই যে মৌ, অহন আমার বাসায় গেলে আর চিনতে পারবা না। বাড়ির চেহারা নকশা পাল্টায় ফেলাইছি, সব বাথরুম অ্যাটাচ করে ফেলাইছি, অহন তোমার কোনো অসুবিধা হইব না। এখন বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করো। বিয়ের কার্ড? কার বিয়ে? ব্যারিস্টারের মাথা দেখি আজ আউল হয়ে গেছে। আরে বোকা, তোমার আমার বিয়ে? তোমার আমার বিয়ে? কি আবুল টাবুল পাগলের মতো বলছো তুমি। আরে আমি পাগল না, তুমি আজ পাগল হয়েছো। তুমি না ডেট দিলা 21 তারিখে বিয়ে হইব। সেটা তো জোক, তোমার সাথে খেলা করেছিলাম। তা আমার সাথে তুমি সত্য ভেবে নিলে? জোক, খেলা, তামাশা? হ্যাঁ সুলতান মাস্তান, মানুষের অনেক রকম খেলার শখ থাকে, সেই রকম একটা শখের খেলা করে তোমাকে মাস্তান থেকে ভালো মানুষ বানাতে চেয়েছিলাম। এইসব কি কইতেছো তুমি? ঠিকই বলছি, তুমি কি করে ভাবলে শহরের নাম করা ব্যারিস্টার তাবাসুম মৌ তোমার মতো একটা রাস্তার মাস্তান ছেলেকে বিয়ে করবে? তার পিএস, তার বডিগার্ড, তার ড্রাইভারকে বিয়ে করবে? খারাপ খারাপ ব্যারিস্টার, আমি এইসব কোনোদিনই ভাবি নাই। তুমি আমার বাবাই চালা, আমি তো জানতাম আমার জায়গা কই, মাগার তুমি আমারে স্বপ্ন দেখাই চালা, তুমি আমারে ভালোবাসা দি চালা। আজ তোমার কি হয়েছে আমারে কত? আজ আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি তেলে আর জলে কখনো মিশ খায় না, কয়লাকে দামি সাবান দিয়ে 100 বছর ধুলেও তার কালো রং শরীর থেকে মুখে যায় না। আমি রাস্তার আবর্জনাকে সবার ঘরে এনে সাজাতে চেয়েছিলাম,
কিন্তু একবারও ভাবিনি আবর্জনার জায়গা সবার ঘরে নয়, ময়লা ফেলার ডাস্টবিনে। একজন নাম করা ব্যারিস্টার একটা রাস্তার ছেলেকে দয়া করতে পারে, স্বামী করতে পারে না। চলে যাও এখান থেকে, লোভী বেঈমান বদমাশ, আর কোনোদিন তোমার ওই চোখ আমাকে দেখাবে না। ওই ব্যারিস্টার অনেক কইছো, তোর চোখ এখন মহিষা যুগের মতন আমার কাটতাছে। আমার লোভ বেঈমানি বদমাইশি কই দেখছস, কই দেখলি তুই? ময়লার ডিপোতে ময়লাই থাকে, দেখতে হয় না। You are just a dustbin. Get dust from my sight. ভালোবাসা নিয়ে খেলা করার পুরস্কার দিলাম। You put পাষাণ? ওই আমি পাষাণ না, তুই পাষাণি। কিলার তুই, ভালোবাসার খেলা খেলবার ঠান্ডা মাথার খুনি তুই। আর এই ব্যারিস্টার, আমি তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাই নাই। আমার মনে ভালোবাসার নেশা তুই জাগাইছস। এখন তুই আমার ফুলের মতন কলিজাটারে কাটা রাগাতে টুকরা টুকরা করে দিলি। ভালোবাসার উপর থেকে আমার সব বিশ্বাস ভাঙ্গা চুরমার করে দিলি। শোন দামাকি মাইয়া, ভালোবাসার নাম কইরা তুই আমার মনে যে যন্ত্রণার আগুন জ্বালাইছস, সেই আগুনে তুইও পুইরা মরবি। কসম এই আগুনে আমি তরে পোড়ায় মারো, রেহাই পাবি না। সুলতানের এক জবান। চলো না কেন রক্ত ঝরা আঘাতে আ
রাখেনি দুটি চোখ, কেন তুমি কেড়ে নিলে সু, ভালোবেসে ভেঙে দিলে বু, তুমি পাহাড় সমান দুঃখ দিয়ে ভেঙে দিলে বিশ্বাস। কেন তুমি কেড়ে নিলে সুখ, ভালোবেসে ভেঙে দিলে বু, তুমি পাহাড় সমান দুঃখ দিয়ে ভেঙে দিলে বিশ্বাস। আমি কষ্ট নিয়েও বেঁচে আছি, আছে কিছু নিঃশ্বাস। বসানি ভেঙে দিলে বু, তুমি পাহাড় সমান দুঃখ দিয়ে ভেঙে দিলে বিশ্বাস। না না, হে আমি কি করেছি? একজন এসে বলল আর আমি তার কথা বিশ্বাস করলাম? ওই লোকের কথা উদ্দেশ্যমূলক মিথ্যাও তো হতে পারে, কোন ষড়যন্ত্র তো হতে পারে। আমাকে ওই লোকের কথার সত্যতা যাচাই করতে হবে। বস, আপনার কথা মতো সব করেছি। সুলতান আর মোয়ের জীবনে আগুন লাগিয়ে দিয়েছি, ওরা এখন আপনাআপনি ধ্বংস হয়ে যাবে। এবার আমার বউ বাচ্চাকে মুক্তি দিন, মুক্তি দিন। বৃথায় মুক্তির দিনক্ষণ গুনছ পাশা, আমি তো তোমার বউ বেটিকে বেঁধে রাখিনি। ওরা মুক্ত বিহঙ্গের মতো ডানা খোলা। তোমার স্ত্রী কন্যাকে আমার স্ত্রীর বিশ্বাসী গার্ড বাহিনী হেফাজত করছে। মৌ আর সুলতান আপনা আপনি ধ্বংস হয়ে গেলে আমার কোনো তুষ্টি নেই। আমি জাফর খান চাই একটু সম্মান, সম্মানের স্বার্থেই আমি ওদের টোটাল ধ্বংসের ছক বানিয়েছি। স্ত্রী সন্তান বোনের দিকে তাকিয়ে হে আমি কি করলাম? জাফর খান তো আমার বোনটিকেও বাঁচতে দেবে না। সুলতান, 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 বিজলি, চলো বাসায় চলো, ওঠো, চলো চলো। সুলতান, কেন নিজেকে এভাবে ধ্বংস করতে চাও? তোমার এই অবস্থা আলো দেখলে ও কি ভালো থাকবে?
কি দোষ করেছে ব্যারিস্টার মৌ? এই এই কি কইলি, কি কইলি তুই? ওই বেটির সম্বন্ধে আর কোনো কথা কবি না, আর কোনো কথা আমি শুনতে চাই না। ওই বেটির কোনো কথা কবি তো আমার মরা মুখ দেখবি, তোর আমি কসম দিলাম। এ তুমি আমাকে কি কসম দিলি? তুমি ওকে ভালোবাসো না? না, ভালোবাসি না। ওরে আমি জীবনের চাইতে বেশি ঘৃণা করি, ঘৃণা করি। ওরে ভালোবাসার চাইতে যদি আমি তোরে ভালোবাসতাম, তাইলে আমি বাইচা যাইতাম, আমি বাইচা যাইতাম। আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছো, বুঝতে পারোনি। তেমনি হয়তো তোমার বুক ভরা ভালোবাসা বুঝতে পারেনি ব্যারিস্টার মৌ। না না, বললাম তো আমি এখন কোনো কেস নেব না। ডোন্ট রিকোয়েস্ট মি, আমি একটু বিশ্রামে যেতে চাই, সরি। জব্বার! মেম সাহেব, আমার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢুকবে না। জি মেম সাহেব, আমাকেও কি ঢুকতে অনুমতি নিতে হবে আপা? আরে আকাশ, আয় আয়। বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেল, চলে এলাম, আর তোমার অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। আরে না, তোর অনুমতি লাগবে কেন? আমার সরলতার সুযোগ নিয়ে কিছু বাইরের আবর্জনা ঘরে ঢুকে পড়েছিল, তাই নিষেধ করে দিলাম। ওকে তো চিনলাম না। জি, আমার নাম আলো। আলো? বাহ, খুব সুন্দর নাম তো। ইয়ে আপা, আমার সাথে পড়ে, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এলাম। ভালো করেছিস। কোথায় থাকো তোমরা? জি, নারিন্দা। নারিন্দা, তোমার বাবা মা? আপা, ওর বাবা মা নেই, শুধু এক ভাই আছে। ওর মা রিসেন্টলি মারা গেছেন। আই এম সরি আলো। তোমার ভাই কি করেন, নাম কি তার? আমার ভাইজন চাকরি করেন, নাম সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ মানে তোমার ভাই একজন? তোমার মা গাড়ি চাপা পড়ে মারা গেছেন, রাইট? জি, আপনি জানেন কি করে? আমি তোমাদের সব কিছু জানি। ভালো, খুব ভালো যে তুমি সত্য লুকাওনি, আই লাইক ইট। চলো আলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলে আসি। চলো। আকাশ তোমাকে ভালোবাসে। ইউ মিন ইউ লাভ ইচ আদার। আকাশ না হয় প্রলোভনে পড়ে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছে। বড়লোকের ছেলেরা মোহে পড়ে অনেক ভুল করতে পারে, সেটা তাদের কোনো দোষ না। কিন্তু গরিবের মেয়েরাও যদি একই নেশায় মরিচিকার পেছনে ছুটতে থাকে, তবে শুধু দোষ না, সর্বনাশ হয়ে যায়। তোমার মতো একটা নিম্নবিত্ত ঘরের মেয়ের কল্পনা বিলাসী হওয়া শোভা পায় না। আশ্চর্য, নিজের দিকে একবার তাকিয়েও দেখলে না কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান। তুমি কোথায় আর আকাশ কোথায়? নাকি সব জেনেও আকাশের মতো একজন ধনী সন্তানকে নিজের ভালোবাসার জালে ফেলে বস্তি থেকে মহলে উঠতে চাইছো? যদি তাই চেয়ে থাকো, তাতেও তুমি ফায়দা হাসিল করতে পারবে না। কারণ আকাশ অবুঝ হতে পারে, কিন্তু আমি অবুঝ না। তুমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, আশা করি আমি কি বলতে চেয়েছি তা তুমি বুঝতে পেরেছো। একজন মাস্তানের বোনের ব্যারিস্টার বাড়ির বউ হতে চাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। মরতে না চাইলে আকাশকে ভুলে যাও, এই জীবনে তুমি কোনো দিন আকাশকে পাবে না। গুড বাই। হ্যালো বোনা মা, কি হয়েছে? আরে তুই কাঁদছিস কেন? কিসের দুঃখ তো বল, কি হয়েছে, কেন কাঁদছিস? ভাইয়া, ভাইয়া আমার সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে?
বলিস কি, কে তোর সর্বনাশ করেছে বল, আমি তাকে মেরে ফেলব। তোকে কসম দিলাম, বল কে তোর সর্বনাশ করেছে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। না ভাইয়া না, এই কসম তুমি দিও না, তুমি ছাড়া আমার কেউ নেই, সেই তোমাকে আমি হারাতে পারবো না। তাহলে বল কে তোর সর্বনাশ করেছে, কি নাম তার? ব্যারিস্টার তাপস্যম্য। তাপস্যম্য, তোকে আমি স্পষ্ট বলে দিচ্ছি আকাশ, সমাজে কলঙ্কিত একজন মাস্তানের বোনের সাথে একজন ব্যারিস্টারের ভাইয়ের বিয়ে কিছুতেই হতে পারে না। ভুল যা করেছিস করেছিস, সেই ভুলকে প্রশ্রয় দিয়ে আরো বড় ভুল করার কোনো সুযোগ আমি তোকে দেব না। ভুল নয় আপা, আমি আলোকে ভালোবাসি, ভালোবাসার সুযোগ সন্ধানী হয় না। সুযোগ সন্ধানী হয়, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসার সুযোগ নিতে ভুল করে না। তোর ভালোবাসা ভুল, ছোট ঘরের সাথে বড় ঘরের ভালোবাসাই একটা প্রচন্ড ভুল। ভালোবাসা ঘর দেখে হয় না আপা, মন থেকে হয়। ভালোবাসা ছোট বড় গরিব বড় লোক কিছুই দেখে না। আকাশ, আমি তোর বড় বোন, এই নিয়ে আমার সাথে তর্ক করিস না। বোনের স্নেহ মায়া ভালোবাসার কথা একবারও ভাবছিস না। ওরে, তুই যে আমার জান, আমার আত্মা, তোকে তো আমি যন্ত্রণার আগুনে পুড়ে মরার অনুমতি কখনোই দেব না। একমাত্র ছোট ভাইয়ের ভালোবাসা তোমার কাছে যন্ত্রণার আগুন মনে হয়? বাহ 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 আকাশ, চিৎকার করলাম। আমি যদি তোমার জানি হতাম, তাহলে জানকে বছরের পর বছর হোস্টেলে রেখে নিজে এত বড় বাড়িতে একা থাকতে না। ভয় নেই আপা, তোমার সুখের ঘর বাঁধার আগে মাস্তানের বোন এই ব্যারিস্টার বাড়িতে আসবে না। কিন্তু কিন্তু আলোকে ভুলতে বলো না, তাহলে তোমার ভাই এই আকাশ তোমার বাড়ির পথ ভুলে যাবে। আকাশ, তুমি আমাকে মারলে আপা? হ্যাঁ হ্যাঁ মারলাম, এটা কোনো আক্রোশের থাপ্পর নয়, এটা অন্ধ বোবা বধির কোনো বিভোরকে সেন্সে ফিরিয়ানোর শব্দ। তোকে আমি কি করে বলি, কেমন করে বোঝাই? তুমি যা বোঝাতে চাও তা না বুঝবার মতো অবুঝ আমি নই আপা। এর পরও যদি কিছু বলার থাকে স্পষ্ট বলো, আমি শুনবো। ওকে বোঝাতে হলে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে। বলো আপা, চুপ করে আছো কেন? তুই কি বিশ্বাস করবি, আলোর ভাই আমাকে অপমান করেছে। অপমান করেছে? হ্যাঁ হ্যাঁ, অপমানিত, চূড়ান্ত অপমান। তোদের ভালোবাসার কথা বলে বিয়ের প্রস্তাব করতে সে 1 কোটি টাকা দাবি করে বসলো, এ কি অপমান নয়? ভালোবাসার সুযোগ নেয়া সুযোগ সন্ধানী ব্যক্তি ওই সুলতান মাস্তান, নোংরা পথের স্বার্থ উদ্ধার ছাড়া একজন সন্ত্রাসীর আইডিওলজির কি হতে পারে? No, no, I don't believe it. You should believe it. You have to believe it. আকাশ, কোথায় যাচ্ছিস? ওই মাস্তানটাকে জিজ্ঞেস করতে। না আকাশ, না আকাশ, ওই পাষাণটার হাত থেকে তুমি ওকে বাঁচাও। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুমি 20 টাকার চেক দিয়ে আমার বোনকে কিনতে এসেছো? Yes, Mr. Sultan. ভালোবাসার দামে যখন ভালোবাসা কেনা যায় না, তখন টাকার দামে সেই মানুষটিকে কিনতে হয়। কম হয়ে থাকলে বলুন আর কত দেব। এই পরলোকের বেহিসেবি পোলা, টাকার গরম দেখাবা কিনা বেচার বাজারে, সুলতানের সামনে না। টাকায় সুলতান রে কিনতে পারবা না, সুলতান টাকারে কিনতে পারে চুটকি বাজায়া। তুমি 1 কোটি টাকা নিয়ে আইছো তাজমহল কিনতে। তাজমহল অমর প্রেমের কীর্তি, এইটা একদিন ভেঙে পড়বে, কিন্তু বিক্রি হবে না, তা জানো না? জানি, আর এও জানি যে ভালোবাসার শক্তি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। আলোর ভালোবাসা আমি ভালোবাসার দামেই কিনেছি, দরকার হলে ওকে আমি টাকার দামে কিনবো, আপনি অথবা কেউ বাধা দিলে সে খুন হয়ে যাবে। আকাশ, তুমি আমাকে পাওয়ার জন্য আমার ভাইয়াকে খুন করবে? হ্যাঁ হ্যাঁ, খুন করবো, কারণ সে তোমার আমার ভালোবাসাকে খুন করতে চায়। চুপ করো আকাশ, চুপ করো। তুমি কি করে ভাবলে আমার বাবার মতো ভাইয়ের খুনের আলতা পরে আমি তোমার ঘরে বউ হয়ে যাব? কি করে ভাবলে তুমি? টাকার মূল্যে যে আমাকে দিয়ে আমার
ভালোবাসাকে নিয়ে দর কষাকষি করে সেই তোমাকে আমার ভালোবাসা বলে স্বীকার করব কখনো না নেভার বেরিয়ে যাও আলো তোমাকে আমি চিনি না আমি আকাশকে চিনি তুমি আমার আকাশ নও তুমি ভালোবাসার বেশাতি করে এক বেনিয়া বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে কেন বেরিয়ে যাবে নিজের ভালোবাসাকে কেউ এভাবে বাড়ি থেকে বের করে দেয় তুই কেন দিচ্ছিস আলো তোর ভাইয়ার পছন্দ নয় বলে ওই বিজলি তোরে কেউ ভালোবাসার কন্ট্রাক্টারি করার জন্য ডাকে নাই সরি মিস্টার সুলতান ভালোবাসা কোনো কন্ট্রাক্টের ব্যাপার নয় ভালোবাসা চির স্বাধীন মুক্ত ভালোবাসা কখনোই চুক্তিবদ্ধ হয় না নিজে ব্যর্থ হয়েছে বলে বোনকেও সেই ব্যর্থতার আগুনে পড়াতে চাও চাই না বলেই ঘুরে দাঁড়িয়েছি ওদের বাড়িতে কোনো প্রেম ভালোবাসা নেই আছে আইনি প্যাচ আর মক্কেল ফাঁসানোর টাকার জেলখানা টাকার জেলখানা থেকে টাকা রিলিজ করানোর জন্যই কি আপনি আমার বোনের কাছে এক কোটি টাকা চুরি দাবি করেছেন আমি কোটি টাকা দাবি করেছি তোমার বোনের কাছে কবে কখন কিসের জন্য দেখ দেখ আলো দেখ ওদের চরিত্র কত রকম ভাবে পাল্টায় আমার বোন কি তাহলে মিথ্যে বলেছে অফকোর্স মিথ্যে বলেছে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বানানোর কারিগর মিথ্যে ছাড়া কি বলতে পারে আমার বোনকে আপনি চেনেন না তাই এভাবে বলছেন এই তোমার বোনকে আমি চিনি না আমি চিনি না আরে তোমার বোনকে আমার চেয়ে বেশি আর কেউ চিনে না তোমার বোন একটা বিষাক্ত সাপ ভালোবাসার অভিনয় করে আমার বুকে ছোবল মেরেছে সেই সাপের ছোবল খাওয়ার জন্য আমার বোনকে আমি তোমার ঘরে পাঠাতে পারবো না আরো শুনবা তোমার বোন আমাকে স্বামী বানাবে বলে আমাকে কাছে টেনেছে কিন্তু বিয়ের আগেই এই বুকে তালাকের ছুরি মেরেছে তোমার বোন কেবল সুন্দরী ব্যারিস্টারই নয় তোমার বোন সায়ানাই বিষ না 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 আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমার ছলনাময় বোনকে সত্য বলেছি না মিথ্যে বলেছি হ্যাঁ হ্যাঁ মিথ্যেই বলেছে সে মিথ্যে কথা সব মিথ্যে মিথ্যের আবরণে চরম সত্যকে আড়াল করে ওই সুলতান যে সত্যকে আমার সামনে তুলে ধরেছিল তাও ছিল মিথ্যে তাহলে সত্যটা কি আমি জানতে চাই আপা সত্য এই যে আমি একটা রাস্তার মাস্তান ছেলেকে ভালোবেসে ভালো মানুষ বানাতে চেয়েছিলাম ভুল চিন্তা সত্য এই যে আমি একটা লম্পট দুশ্চরিত্রকে স্বামী হিসেবে বরণ করতে চেয়েছিলাম ভুল সিদ্ধান্ত ওই লোকটা আমার সব চেষ্টাকে নিষ্ঠুর ভাবে গলা টিপে হত্যা করেছে এটাই বাস্তব এটাই সত্য কি সত্য আর কি মিথ্যা তা তোমরা জানো আপা আমি শুধু জানি তোমরা তোমাদের না পাওয়ার ব্যর্থতা দিয়ে আমাদের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছো প্লিজ আপা প্লিজ হিংসার আগুন জ্বালিয়ে তোমরা আমাদের ভালোবাসাকে জ্বালিয়ে দিও না সমাজের সমস্ত ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবার জন্য একজন সন্ত্রাসী সুলতানি যথেষ্ট কি কইলি ওই তুই কি কইলি তুই সুলতানের বইনে তুই লেনে যাবি পরে তাই আমি মাইরেই ফালামো মাইরেই ফালামো সুলতান এ কি করছো পাগল হয়েছো হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়েছি পাগল ভাইয়া আপনি বড় বলে আপনাকে সম্মান করছি নইলে নইলে ওই নইলে কি করতি তুই কি করতি তুই ভাইয়া মারুন ভাইয়া মারুন মারতে মারতে আমাকে মেরে ফেলুন বেঁচে থাকলে আমি আলোকে নিয়ে যাবই ওই তুই পাইচাই থাকবি না ও
রাগের মাথায় আত্মহত্যা করতে চেয়েছিল। আইসি পুলিশকে ডায়রি করেছেন? ডাক্তার সাহেব, জীবন আগে নাকি ডায়রি আগে? দেখুন, আপনার সঙ্গে এত কথা বলার সময় আমার নেই। আমি একটা কনফারেন্সে যাচ্ছি। আমার বোনের যদি কিছু হয় তোকে খুন করে আমি কনফারেন্স করব। সিস্টার, ওটিতে নিয়ে যাও। আমি কি করলাম? রাগের মাথায় কেন আমি আকাশের গায়ে হাত দিলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? এ আমি কি করলাম? আল্লাহই ভালো জানেন, প্রি কোমায় রয়েছে, কোমায় গেলে ফেরানো সম্ভব হবে না। আমি ওই সন্ত্রাসী সুলতানকে ছাড়বো না, ফাঁসিতে ঝুলাবো ওকে। ম্যাডাম, আনকনশাস অবস্থায় ও বারবার আলো আলো করছিল, ওই আলোটি কে? এই আলোটি তো ওর জীবনে একমাত্র অন্ধকার। ডাক্তার, কিন্তু হুঁশ ফেরার পর আলোকে সামনে না পেলে ওর জীবনের আলো নিভে যাওয়ার সম্ভাবনাই বেশি। না না ডাক্তার, না, আমার ভাইয়ের জীবনের আলো আমি নিভে যেতে দেব না। আমি যাব, আমি যাব ওই বেইমানটার কাছে, ওর কাছে ভিক্ষা চাইবো আলোকে। ডাক্তার সাহেব, আলোর জ্ঞান ফিরেছে? ফিরেনি, আর ফিরলেই আরেকটি বিপদ এসে হানা দিতে পারে। আর কোনো বিপদ আসতে পারে? ডাক্তার সাহেব, জ্ঞান ফেরার পর আকাশের কণ্ঠ শুনতে পেলে আলো কমপ্লিট সেন্সে আসবে, নইলে 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 কোমায় চলে যেতে পারে, আর কোমা থেকে ফেরার ইতিহাস শূন্য। এটা হতে পারে না, আমার আলোর জীবন শূন্য হবে তা আমি হতে দিব না। আকাশকে আমি মেরেছি, দরকার হয় আকাশের হাতে আমি মার খাবো, ওর পা ধরব, আমি আকাশকে নিয়ে আসব। ব্যারিস্টার মোয়ের পা ধরতে হলে আমি তাও ধরব। আপনি সুলতানের খোঁজ করছেন না আলোর? দুজনের, দুজনেরই খোঁজ করছি। প্লিজ বিজলি, ওদের ডেকে দাও। ওরা বাসায় নেই। কোথায় গেছে? হাসপাতালে। হাসপাতালে কেন? যে কারণে আপনার ভাই মৃত্যুর মুখে, একই কারণে আলো। কিন্তু কোন হাসপাতালে আমি তা জানি না। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। ওরা কোথায় তা তুমি জানো, কিন্তু বলবে না। তোমরা সবাই খুনি, তোমরা সবাই খুনি, তোমরা সবাই খুনি। মৌ, মৌ, এই মৌ। ভীমসাহেব বাসায় নেই স্যার। আকাশ কোথায়?
ছোট সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। কোন হাসপাতালে? আমি জানি না স্যার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আলোকে তো পেলাম না, এখন এখন কি হবে? জ্ঞান না ফিরলে আলোকে দিয়ে কোনো কাজ হবে না, বাঁচা মরা আল্লাহর হাতে, আল্লাহকে ডাকুন। হ্যাঁ মিস্টার সুলতান, আমরা সম্ভাব্য সব চেষ্টাই করেছি, এখন মহান সৃষ্টিকর্তা আল্লাহ যদি রাজি খুশি হন তাহলেই আপনার বোন বেঁচে উঠবেন। আলো, আলো, আলো বোন আমার, হে আল্লাহ আমার বোনকে তুমি বাঁচাও। তুমি তার ভিক্ষা দাও, তার বিনিময়ে তুমি
কখনো জীবন ফিরে পেতে পারে না। জাফর খানকে চ্যালেঞ্জ করে তার সাম্রাজ্যে আগুন দিয়ে সুলতান আর ব্যারিস্টার মৌ একটু জ্বলবে না। জ্বলতে হবে ওদের, মরতে হবে ওদের। আমি জাফর খান চাই একটু সম্মান। যা, আলো আকাশকে মেরে ফেল। আকাশকে মেরেছে সুলতান আর আলোকে মেরেছে মৌ, এ কথা প্রমাণ করবে বুরহান চৌধুরী। হ্যাঁ, পরিষ্কার ভাবে প্রমাণ করে দেব। ভাইয়া, আলোর জন্য আমি নাকানি চুবানি খেলাম, ওই আকাশের হাতে ধোলাই খেলাম, আর এখন আলো কবরে ঘুমাবে? দুষ্ট ভাইটি আমার, আলো তোর সাথেই ঘুমাবে, যা তুলে নিয়ে আয়। না না, হে, আমি কি করেছি বউ বাচ্চার জীবনের খাতিরে? আমি কেন চুপ করে আছি? জাফর খান কাউকে বাঁচতে দেবে না। সত্য প্রকাশ করে দেব সুলতানের কাছে, প্রকাশ করে দেব মোয়ের কাছে, আজ এক্ষুনি। বস, কি সত্য প্রকাশ করবি তুই? তোর সত্য আমার কাছে প্রকাশ হয়ে গেছে। নাও, গুড বাই। যেখানে উকিল, মুক্তার, ব্যারিস্টার নেই, সুলতান নেই, জাফর খান নেই, আছে শুধু রিঙ্কু। এই নিয়ে তো পাখিটাকে। আমার বোনকে তোর ভাই কোথায় নিয়ে গেছে? নইলে কসম আল্লাহর, আমার হাতে আজ পয়লা প্রথম কেউ খুন হবে। স্টপ ইউ ব্লাডি লায়ার, তোমার জীবন শুরু হয়েছে মিথ্যে দিয়ে, তুমি কি সত্য বলবে মিথ্যেবাদী? ওই সকাল থেকে রাত পর্যন্ত যে মিথ্যা কথা বলে তার মুখ থেকে সুলতানকে মিথ্যাবাদী বলা মানায় না। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিথ্যা বলিস তুই, এক তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মিথ্যা কথা বলিস তুই, পয়লা জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মিথ্যা বলিস তুই। তোর মিথ্যের আগুন আমার জীবন ধ্বংস করে দিয়েছে, ওই আগুনে আমি আমার বোনকে জ্বলতে দিব না। বল, তোর ভাই আমার বোনকে নিয়ে কোথায় লুকিয়েছে? ভাইয়া, আপনাকে তো বলেছিলাম আমি বেঁচে থাকলে আলোকে নিয়ে যাব, আমরা কাজী অফিসে বিয়ে করছি। অনুমতি চাই না আপা, দোয়া চাই। দোয়া দুরুদ যা পড়ার তা আমিই পড়ব। আমি জাফর খান চাই একটু সম্মান।
কিন্তু সেই সম্মান আমার ক্ষমতার সাথে ধুলোয় মিশিয়ে দিয়েছে তোর ভাই সুলতান আর সুলতানের ধ্বংসের দিন এই ব্যারিস্টার আমার ভাইয়ের ফাঁসির মৃত্যু আমাকে রোজ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর যন্ত্রণা দেয় আজ তার অবসান হবে তোর ভাইয়ের ফাঁসির মধ্য দিয়ে রিঙ্কুর সাথে আলোর বিয়ে হবে আর সেই আসরে আকাশের ফাঁসি হবে He will be hanged by his death in death জাফর খান তোর ফাঁসির ব্যবস্থা আমি করব ব্যারিস্টার ভাবিস না তোর ভাইকে বাঁচাতে যাচ্ছি আমি যাচ্ছি আমার বোনকে উদ্ধার করতে প্লিজ আমাকে মাফ করে দিন কেন কি করেছেন আপনি ভীষণ অন্যায় করেছি বিজলি আর সুলতানকে নিয়ে মিথ্যে বলেছি আমি স্ত্রী কন্যার জীবন বাঁচানোর জন্য জাফর খানের কথাই বিজলি আর সুলতানের সাজানো ছবি দেখিয়েছি আমি আপনাকে মিথ্যে বিয়ের কথা বলেছি আপনাদের ভালোবাসার পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছি আপনারা ভুল বোঝাবুঝির আগুনে পড়ে মরছেন আমরা মরছি জাফরের প্রতিহিংসার আগুনে পড়ে ওই কাল সাপটা কাউকে বাঁচতে দেবে না বাঁচতে দেব না কাউকে বাঁচতে দেব না আমি জাফর খান সম্মান সেই সম্মানকে অসম্মানের প্লাবনে যারা ডোবাতে চাইছে মূর্তি তাদের হবেই তাদের কাউকে আমি বাঁচতে দেব না এই হচ্ছে ঐতিহাসিক শৈল্পিক মৃত্যু একজন ডুবে মরবে আর একজন ঝুলে মরবে তার দাম আমার কাছে 6 কোটি টাকা যে টাকা সুলতান আমার কাছ থেকে নিয়ে তোমাকে দিয়েছে মনে পড়ে জাফর খান মনে পড়ে পড়ে সব মনে পড়ে সুদে আসলে ফিরিয়ে দেব নেতা ফিরিয়ে দেব তার আগে বিয়ের কাজটা শেষ করি কাজী সাহেব বিয়ে পড়ান ভালো আসিফ খানের তৃতীয় পুত্র রহমতুল্লাহ খান রিঙ্কুর সহিত 5,01,000 দেনমোহর ধার্য করিয়া আপনি এই বিয়েতে রাজি না আই রাজি হও না জীবন থাকতে আমি এই বিয়েতে রাজি না আই রিঙ্কু আলো রাজি হবে না আমি তোকে ফাঁসিতে ধরাবো আই বগাতপ আগে বিয়ের কাজটা শেষ হোক তারপর দেখবো কে কাকে জোলায় না না আলো তুমি কবুল করবে না শয়তান আমার ভাইয়া এনে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে হ্যাঁ তোমার ভাইয়া আসবে তোমাকে আশীর্বাদ করবে এবার কবুলটা করে নাও না আলো তুমি কবুল করবে না আচ্ছা তাই নাকি তাহলে ফাঁসির কাজটা আগে শুরু করতে হয় কি বলেন নেতাজি এখন শুভ কাজে ঝামেলা রেখে লাভ নেই শুভ কাজ সঠিক সময় করতে চলুন আকাশের জন্য তুই যে ফাঁসির দড়ি ঝুলিয়েছিস সেই ফাঁসির দড়িতে আমি তোকে ঝুলাবো Thank you.
মারান মারান ওই হারাম দাদা তোর মাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে ওই গাড়িতে পিস্তলের মুখে আমিও ছিলাম আমাকে বলাতে বাধ্য করেছে যে বিজলিকে তুই বিয়ে করেছিস মোরে কি দোষ দোষ আমি করেছি সুলতান নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে আমাকে তুমি শাস্তি দাও শাস্তি দাও তোমার কোলে মাথা রেখে মরার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হলো ভাই বোন দুটোকে কষ্ট দিও না ওরা খুব ভালো ওদের তুমি দেখে রেখো চিনতে হলে লাগে রে নয়ন লাগে